আজ থেকে 600 বছর আগে ঘটে যাওয়া কোনো স্মৃতি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি আগে কখনো আপনি ইউটিউবে এমন কোনো ভিডিও দেখেননি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। পশ্চিমবাংলায় এমন কিছু ঐতিহাসিক জায়গা রয়েছে যা সাধারণ মানুষ আজও জানে না। ভগবান বলরামের দুই স্ত্রী, প্রথম স্ত্রী বারুণী এবং দ্বিতীয় স্ত্রী রেবতী দেবী, আর কলিযুগে শ্রী নিত্যানন্দ প্রভুর দুই প্রিয় স্ত্রী শ্রীমতী বসুধা এবং জাহ্নবা। এই দুই স্ত্রী ভগবান শ্রীচৈতন্যের বিনোদনে আবির্ভূত হয়েছিলেন। তারা ছিলেন পূজ্যদাস নামের মহান ব্যক্তিত্বের কন্যা। আজ আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদা শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থানে। জায়গাটি বর্ধমান অম্বিকা কালনায় অবস্থিত। আজ থেকে 600 বছর আগে ঠিক এই জায়গায় নিত্যানন্দ প্রভুর সাত পাখে ঘুরে বিবাহ হয়েছিল। বিবাহের সাক্ষী হিসাবে একটি কুল গাছকে সাক্ষী রেখে বিবাহ সম্পূর্ণ হয়েছিল। ছোট্ট মন্দিরটির ভেতরে একটি শিলাখণ্ড রাখা আছে, আর শিলাখণ্ডে রয়েছে নিত্যানন্দ প্রভুর পদচিহ্ন। সব ভক্তগণ এই পদচিহ্নে ফুল তুলসী পাতা দিয়ে পুজো করেন, জায়গাটি পবিত্র স্থান হিসাবে মেনে থাকেন এবং ভক্তগণ এই মন্দির ও কুলগাছটি প্রতিদিন পরিক্রমা করে থাকেন। জায়গাটি সবাই পবিত্র স্থান হিসাবেই মেনে থাকেন। কথিত আছে এই স্থানটি পরিক্রমা করলে অনেক পুণ্য অর্জন হয় এবং পাপও মুক্ত হয়। এটি একটি প্রাচীনতম তীর্থস্থান। এখন যে কুলগাছটি দেখতে পাচ্ছ, এটি তখনকার 600 বছর পুরনো কুলগাছের গোড়া থেকে নির্মিত একটি কুলগাছ। এখন যে কাঠের টুকরোটা দেখতে পাচ্ছ, এটিই হলো 600 বছর পুরনো কুলগাছের মরে যাওয়া একটি কাঠের টুকরো। এই গাছকে সাক্ষী রেখে নিত্যানন্দ প্রভু বিবাহ করেন। বিবাহের সাক্ষী হিসাবে এই গাছই সেদিন দাঁড়িয়েছিল, কিন্তু গাছটি মরে যাওয়ায় গাছের টুকরোটি এখানেই রেখে দেওয়া আছে। ভক্তগণ এই গাছটিকে খুব জাগ্রত বলে মেনে থাকেন এবং পুজোও করে থাকেন। এখন গাছটি শুধু স্মৃতি হিসাবেই পড়ে রয়েছে। ভাঙা যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটি 600 বছর পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্বশুরমশায়ের বাড়ির গেট, অর্থাৎ সূর্যদাস বাবাজির বাড়ির গেট। এখন এটি অর্ধভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। জানি না কতদিন এটা ভক্তগণ দেখতে পাবে। জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, জায়গাটিতে কোনো মেনটেনেন্স হয় না, নোংরা জঞ্জালে ভরা। এখানকার একজন কর্মীকে জিজ্ঞেস করতেই উনি বলল, প্রাচীন তীর্থস্থান নাকি এমনই হয়। তো বন্ধুরা, তোমরাই দেখে বলো, তীর্থস্থান কি এরকম নোংরা হওয়া উচিত?
এখন আমরা নাটমন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কথিত আছে, কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে তা পূর্ণ হয় এবং এখানে গড়াগড়ি খেলে নাকি রোগমুক্ত হয়। সব কিছু জানার পর নিশ্চয়ই বুঝতে পারছ জায়গাটি কতটা ধার্মিক। তোমরা চাইলে এখানে আসতে পারো, বহু দূর দূর থেকে বহু দর্শনার্থী এখানে এসে থাকেন। আমিও এসেছি, আপনারাও আসুন। এটিই ছিল এখানকার ইতিহাস। ছোট একটা ভিডিওতে তো পুরো ইতিহাসের বর্ণনা দেওয়া যায় না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখান থেকে বেরিয়ে রওনা দেব অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তোমরা নিশ্চয় জানো অম্বিকা সিদ্ধেশ্বরী মায়ের নাম থেকেই অম্বিকা কালনা নামকরণ করা হয়েছে। আজ থেকে আনুমানিক 300 বছর পূর্বে বর্ধমানের রাজা ঘোড়া নিয়ে যাচ্ছিল। তখন তিনি ভেবেছিলেন যে কাজে তিনি যাচ্ছেন সেই কাজে যদি সফলতা পান তাহলে এখানে এসে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির করবেন। সিদ্ধেশ্বরী কালী কালনা শহরের আরাধ্যা দেবী। সিদ্ধেশ্বরী কালী মন্দির ও মূর্তি শহরের অন্যতম প্রাচীন নিদর্শন। কথিত আছে প্রাচীনকালে এখানে নরবলি হতো, কিন্তু তা এখন বন্ধ হয়ে পাঠা বলি হয়। মন্দিরের ফলকে যা উল্লেখ আছে সেই অনুসারে 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের জমিদার চিত্তসেনের আমলে মন্দিরটি তৈরি হয়। এই কালী মূর্তিকে প্রাচীন জৈন ও তন্ত্র সাধনার একটি বিশেষ দিকচিহ্ন বলে মনে করা হয়। অনেকে মনে করেন আগের জৈন দেবী অম্বুয়া বা অম্বিকায় পরে সিদ্ধেশ্বরীতে রূপান্তরিত হয়েছে, তাই অনুমান করা যায় কালনাতে জৈনদের প্রভাব ছিল। দেবীর মূর্তিরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেবীর মূর্তি নির্মিত নিমকাঠ দিয়ে। দেবীর মূর্তির সঙ্গে শিবের মূর্তির কোনো সামঞ্জস্য নেই। দেবীর মূর্তি কাঠের হলেও শিবের মূর্তি কিন্তু কাঠের নয়, যা থেকে অনুমান করা হয় শিবের মূর্তি পরে স্থাপন করা হয়েছে। একটা সময় মন্দিরের কাছেই ছিল অম্বিকা পুকুর। আগে মন্দিরের নানান কাজে ওই পুকুরের জলই ব্যবহার করা হতো। ওই পুকুরেই ছাগল স্নান করিয়ে মন্দিরে নিয়ে এসে বলি দেওয়া হতো। পুকুরের জলের মধ্যে রাখা থাকতো প্রচুর বাসনপত্র। গরিব মানুষ সেই বাসনপত্র বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করে ফের জলের মধ্যে রেখে যেতেন। বাংলার কুটির শিল্পের অন্যতম নিদর্শন এই মন্দির। মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটির কাজের নগর সংকীর্তনের ছবি। ইতিহাসের অনেক কথাই বুকে ধরে রয়েছে সিদ্ধেশ্বরী কালীমূর্তি ও মন্দির। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।